জেনারেল নলেজে সোশ্যাল সায়েন্সের অন্তর্গত কয়েকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলি তোমাদের আগন্তুক দিনে কম্পিটিটিভ এক্সাম বা এন্ট্রান্স এক্সামে মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলি আজ আমি তোমাদের সঙ্গে উপস্থাপন করব। তো আজকের প্রথম প্রশ্ন, পৃথিবীর সর্ববৃহৎ মহাদেশটির নাম কি? তো পৃথিবীর সর্ববৃহৎ মহাদেশটির নাম হচ্ছে এশিয়া। পৃথিবীর সর্ববৃহৎ মহাদেশটির নাম হচ্ছে এশিয়া। তো এশিয়া মহাদেশের মোট মাটিকালি কত? মানে এশিয়া মহাদেশের মোট যে মাটির পরিমাণ, সেই মাটির পরিমাণ হচ্ছে 4,42,000 বর্গ কিলোমিটার। 4,42,000 বর্গ কিলোমিটার। তারপরের প্রশ্ন, এশিয়া মহাদেশের উপকূল রেখার মোট দৈর্ঘ্য কত? তো এশিয়া মহাদেশের উপকূল রেখার যে মোট দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য হচ্ছে প্রায় 58,000 কিলোমিটার। মর্মর সাগর এবং লোহিত সাগরের মধ্যে কি প্রণালী রয়েছে? মর্মর সাগর এবং লোহিত সাগরের মধ্যে কি প্রণালী রয়েছে? বাবেল মান্ডেব প্রণালী, বাবে মান্ডেল প্রণালী। তারপর নেক্সট প্রশ্ন, কোনটি মরুভূমিকে পৃথিবীর মধুস বলি খোয়া হয়? ঠিক আছে, পৃথিবীর ছাদ বলি কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলি জানা যায়? পৃথিবীর ছাদ, ঠিক আছে, পৃথিবীর ছাদ কোন মরুভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়? পামির মালভূমি। তো পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। পৃথিবীর উচ্চতম পর্বত, পৃথিবীর মধ্যে সবচেয়ে উচ্চতম পর্বতের নাম হচ্ছে হিমালয়। পৃথিবীর সবচেয়ে উচ্চতম পর্বতের নাম হচ্ছে হিমালয় পর্বত, পৃথিবীর সবচেয়ে উচ্চতম পর্বত। এবারের শৃঙ্গের উচ্চতা কত? এবারের শৃঙ্গের উচ্চতা হচ্ছে 8,848 মিটার। 8,848 মিটার এবারের শৃঙ্গের উচ্চতা হলো 8,848 মিটার। পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গডিউন অস্টিন। গডিউন অস্টিন হচ্ছে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। তো তার পরবর্তী নেক্সট প্রশ্ন দেখে নেই, পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ মালভূমি, পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ মালভূমি হচ্ছে তিব্বত মালভূমি। পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ মালভূমির নাম হচ্ছে তিব্বত মালভূমি। পৃথিবীর নদীর উৎস টপকাল হ্রদ, অর্থাৎ নদীর উৎস থাকা যে হ্রদ, সেই নদটি হচ্ছে লেনা। লেনা হ্রদটি হচ্ছে কি? নদীর উৎসে থাকা হ্রদ। তো মানস সরোবরে হ্রদের হ্রদের সম্মুখে, হ্রদের উছরে মানে হ্রদের নিকটে হেমা নুংদং হিমবাহ থেকে কি নদী উৎপন্ন হয়েছিল? মানব সরোবর সরোবর যে হ্রদ, সেই হ্রদের উছরে হ্রদের নিকটে হেমা নুংদং হিমবাহ থেকে কি নদী উৎপন্ন হয়েছে? সে যে নদী উৎপন্ন হয়েছে তার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। তো ব্রহ্মপুত্র নদটি মানব সরোবরের হেমা নুংদং হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে, ব্রহ্মপুত্র নদের। ঠিক আছে, মনে প্রশ্ন। তারপর দেখো না যাক, তারপরের যে পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে সবগুলি তোমাদের আমি অন্য একটি ভিডিওতে প্রোভাইড করে দেব। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সহজ গুরুর সাথে থাকবে। ধন্যবাদ।